الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فعن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال

আমার ডানে বামে উপবিষ্ট অত্র অঞ্চলের বড় বড় অলামায়ক রাম আজ আপনাদের সম্মুখে সংক্ষেপে জান্নাতি লোকদের কিছু আলামত আমরা শেয়ার করতে চাচ্ছি আমরা তো সকলেই জান্নাতে যেতে চাই নাকি ভাই সবাই কি জান্নাতের যাত্রী সবাই জান্নাতের যাত্রী মার্শাল সবাই জান্নাতের যাত্রী আল্লাহ তালা সকলকে জান্নাতে যাওয়ার তফিক দান করেন প্রিয় ভাইয়ারা আমরা যাত্রী সবাই জান্নাতের আলহামদুলিল্লাহ কিন্তু যে গাড়িতে বসে আছি সেটা জান্নাত পর্যন্ত যাবে তো এই জিনিসটা একটু যাচাই করা দরকার না আমি কি বুঝাতে পারছি আমরা সবাই যাত্রী কোথাকার জান্নাতের তো যেই গাড়িতে বসে আছি জান্নাত পর্যন্ত এই গাড়িতে যাব ইনশাআল্লাহ সেই গাড়িটা কি আসলে জান্নাতের গাড়ি কিনা নাকি আল্লাহ না করুন জাহান গাড়ি তো যাচাই করা দরকার কি না তো সেজন্য আজ আমরা জান্নাতি লোকদের জান্নাতি লোকদের কিছু আলামত জান্নাতি লোকদের কিছু কর্মকাণ্ড তাদের কিছু চরিত্র কোরআন এবং সুন্না আল্লাহ সুমাতালা যেগুলা বলে দিয়েছেন সেগুলো আলোকপাত করবো ইনশা আল্লাহ এ আলোচনা থেকে কিছুটা ধারণা নেওয়া যাবে যে আমি যাত্রী তো জান্নাতের কিন্তু আমার যাত্রা সঠিকভাবে হচ্ছে নাকি হচ্ছে না জান্নাতি লোকদের আলামতগুলো যদি আমার মধ্যে থাকে তাহলে আমি বুঝতে পারবো যে আমার যাত্রা সঠিক দিকেই সঠিকভাবেই আগাচ্ছে আর যদি আল্লাহ না করুন জান্নাত লোকদের যে আলামতগুলো তাদের যে কর্মগুলো কোরআন এবং সুন্নায় আলোচিত হয়েছে সেগুলো যদি আমার মধ্যে না থাকে তাহলে তার মানে আমার যাত্রা সঠিকভাবে হচ্ছে না ভাই শুধু নিয়ত সঠিক থাকলেই কি জান্নাতে যাওয়া যাবে আপনি যদি ঢাকা থেকে কমলাপুর রেল স্টেশন থেকে গাড়িতে উঠে বসছেন এই গাড়ি যাবে হলো চট্টগ্রামে আপনি নিয়ত করছেন রংপুর যাবেন কি বলেন আপনার নিয়তের কারণে কি আপনি রংপুর যাবেন না চট্টগ্রাম যাবেন আপনি গাড়ি যেটাতে বসছেন সেটা যদি চট্টগ্রামের গাড়ি হয় আপনি নিয়ত যদি একেবারে খালেস নিয়ত করেন রংপুর যাওয়া কি বলেন এই গাড়ি কি আপনার রংপুর নিয়ে যাবে তাহলে বুঝা গেল আমার গন্তব্যে যেতে হলে আমার যাত্রা সঠিকভাবে হতে হবে যদি বেঠিক যাত্রা হয় তাহলে সেক্ষেত্রে আমার নিয়ত যত ভালোই হোক না কেন আমার গন্তব্যে আমি যেতে পারবো না পাক্কা নিয়ত একেবারে পাক্কা নিয়ত আপনি জান্নাতে যাবেন নিয়তে কোনো বেজাল নাই আলহামদুলিল্লাহ সবাই জান্নাতে যেতে চাই তো নাই আরও না ডাইরেক্ট জান্নাতে যেতে চাই এবং ছোটখাটো জান্নাতেও না জান্নাতুল ফেরদাউসে যেতে চাই মাসা কিন্তু আমার যাত্রাটা সঠিক আছে কিনা সেটা অনুমান করার জন্য কোরআন এবং সুন্নায় জান্নাতিদের কিছু মার্কা জান্নাতিদের আলামত কিছু কর্মকাণ্ড আল্লাহ আলোচনা করেছেন কোরআনে নবী কোরআানে হাদিসি উল্লেখ করেছেন এই আলামত গুলো দেখে কেউ আবার যেন এটা নিশ্চিত না হন যে অমুকের ভিতরে এই আলামত আছে তাহলে সে জান্নাতি অমুকের ভেতরে নাই তাহলে সে জাহান্নামি এরকম ভাবে আবার নিরূপণ করার সুযোগ নাই কারণ আহ্ন জামায়াতের মূল নীতি হলো আমরা নির্দিষ্ট করে কোন মানুষকে জান্নাতি অথবা নির্দিষ্ট করে কোন মানুষকে জাহান্নামি বলে বিশ্বাস করি না কথা বুঝে আসছে ভাই এক্ষেত্রে নবী সাল সাল্লাম একটি সাধারণ মূলনীতি আছে আবু হরে রাজন থেকে বর্ণিত তিনি বলেছেন নবী সাল্লামের সাত করেছেন কুল্লু উম্মত ইয়াদ হলুন আল জান্না আমার উম্মতের সবাই জান্নাতে যাবে আবা শুধুমাত্র আমার উন্মতের মধ্যে যারা অস্বীকার করেছে তারা জান্নাতে যাবে না সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ অস্বীকার করছে মানে কাদেরকে বোঝাচ্ছেন আপনি তিনি বলেছেন মান আত আনি দাখাল জান্না ওয়ামান মান আসানি ফকাদ আবা যে আমার আনুগত্য করেছে অনুকরণ করেছে অনুসরণ করেছে আমার কথা শুনেছে সে জান্নাতে যাবে আর যে আমার কথা শুনে নাই লঙ্ঘন করেছে সেই হলো অস্বীকারী এবং যে অস্বীকারকারী সে জাহান নামে যাবে তাহলে নবী সাল্লি সাল্লামের এ হাদিসের আলোকে সকল ইমানদারদের প্রতি আহ সুন জামাতের আকিদে অনুযায়ী আমরা সুধারণা রাখবো যে সব ইমানদাররাই ইমান নিয়ে যদি মারা যায় তাহলে সে কোথায় যাবে ইনশাল্লাহ জান্নাতে যাবে হয়তো কিছু সাজা ভোগ করে তারপর তাকে জান্নাতে যেতে হতে পারে যদি তার সেরকম থাকে আর আল্লাহ চাইলে ক্ষমা করে সরাসরিও জান্নাতে দিতে পারেন। আর যারা ইমান নিয়ে যেতে পারে নাই নিশ্চিত তারা কুফুরির উপরে তাদের মৃত্যু হয়েছে বেঈমান অমুসলিম থেকেই মারা গেছে তাহলে এই লোকগুলো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটাও আহ্নতাল জামাতের আকিদা এবং বিশ্বাস কথাকে বুঝাতে পারছি ভাই আর যাদের ব্যাপারে কোরআন এবং সুন্না নির্দিষ্ট করে বলে দেওয়া আছে অমুক জান্নাতে অমুক জান্নাতে অথবা অমুক জাহান নামে যেমন আবুল আহাব আরো এরকম অনেক ফেরাউন অনেকের কথা কোরআনে বর্ণিত হয়েছে যে তারা জাহান নামের ভোগ করছে বা জাহান তাহলে তাদের ব্যাপারে আমাদের বিশ্বাস সুনির্দিষ্ট করে বলতে পারবো অমুকে জাহান আর এর বিপরীতে দশজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত সাহাবি আছেন আর অনেকেই আছেন যাদের ব্যাপারে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন অমুক জান্নাতি অমুক জান্নাতি তাদের ব্যাপারে আমাদের আকিদা এবং বিশ্বাস হলো তারা সবাই কোথায় যাবেন জান্নাতে যাবেন আর এছাড়া সাধারণ মানুষের ভেতরে জান্নাতিদের কোনো আলামত দেখে নিশ্চিত হওয়ার উপায় নাই সুযোগ নাই যে লোকটা কোথায় যাবে জান্নাতে যাবে অথবা জান্নাতিদের আলামত নাই জাহান নামীদের আলামত আছে সেটা দেখেও নিশ্চিত হওয়ার সুযোগ নাই যে লোকটা কোথায় যাবে জাহান নামে যাবে কারণ একটা হাদিস আছে নবী সাল্লাম বলেছেন অনেক লোক সারা জীবন জান্নাতিদের কাজ করে সারা জীবন সে জান্নাতি আমল করতে থাকে যাত্রা সঠিকভাবেই চলছে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আল্লাহর ফয়সালা তার ব্যাপারে যেটা ছিল সেটা সেটার প্রাবল্য সেটার প্রাধান্য চলে আসে এবং ওই লোকটি জাহান্নামী কর্মকাণ্ড করতে শুরু করে আর ওই অবস্থায় মৃত্যুবরণ করে এবং জাহান্নামে চলে যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করে আবার এর বিপরীতে কিছু লোক আছে যারা সারা জীবন জাহান নামে কর্মকাণ্ড করে কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে জীবনের শেষ মুহূর্তে এসে আল্লাহ আর ফায়সাল্লাহ তার উপরে প্রাধান্য বিস্তার করে এবং সে জান্নাতি আমল শুরু করে দেয় তার ফলে সে মৃত্যুবরণ করলে এই অবস্থায় সে সোজা কোথায় যায় জান্নাতে চলে যায় তাহলে একজন মানুষ নেকামলের ভিতরে থাকলেও তার গর্ব করার কোনো সুযোগ নাই কেউ বদামলে থাকলেও তাকে তুচ্ছতাচ্ছিন্ন করার হেও করার ছোট নজরে দেখার কোনো সুযোগ নাই কারণ শেষ পরিণাম কার ভালো হবে এটা একমাত্র আকামুল হাকিমিন জানেন আমরা কেউ জানি না অতএব নিশ্চিতভাবে আমরা যেতে বলতে পারি না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সেজন্য এই সমস্ত আলামত দেখে কারোর ব্যাপারে মন্তব্য করা যাবে না তবে এগুলা দেখে ভালোটা গ্রহণ করতে হবে মন্দটা ছাড়তে হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন প্রিয় ভাইরা জান্নাতি লোকদের যে আলামত তাদের যে মার্কা তাদের যে আমল তার ভিতরে একটা হলো সহি বুখারি এবং মুসলিমের হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আলা আখবারুকুম বা আহলিল জান্নাহ আমি কি তোমাদেরকে জান্নাতিদের কথা বলে দিব না যে লোকগুলা জান্নাতে যাবে এরপরে তিনি নিজেই শুরু করলেন কুল্লু নিরীহ দুর্বল কিছু লোক না সমাজে ভাই নিরীহ টাইপের দুর্বল ধরনের সবাই তাদের উপরে চাপায় সবাই তাদের উপরে মাতবরি খাটায় এরকম স্বভাবের কিছু লোক আসে না নরম স্বভাবের কোমল স্বভাবের সবাই গিয়ে তার উপরে চড়াও হয় সে কারোর উপরে কি করতে পারে না গোয়ার তুমি করতে পারে না সব সময় বিনয় হয়ে থাকে নম্রতা তার ভিতরে আছে হারে হারায় কম নিজে হারে অন্যকে হারানোর চেষ্টা করে কম নিজে থাকে উপরে ওঠার চেষ্টা করে কম কিছু লোক আসে না এর উল্টা স্বভাবের সবকিছুতে সে কোথায় উঠবে উপরে উঠবে সবকিছুতে একটা বাচ্চার সাথে দুষ্টমি করলে তাকে কি করতে হবে জিততে হবে উপরে উঠতে হবে এই টাইপের মানুষ আল্লাহ মাফ করুক খারাপ মানুষ ভালো মানুষের মার্কা জান্নাতীদের আমল হলো তারা নরম থাকবে কোমল স্বভাবের থাকবে নম্রতা তাদের ভেতরে থাকবে সবাই তাদেরকে চাপাবে সে কাউকে চাপাতে যাবে না সবাই তাকে চিপায় ফেলবে সে কাউকে চিপায় ফেলতে যাবে না সবাই তার উপরে খাটাবে সে সাধারণত খাটাইতে যায় না এই টাইপের মানুষ নিরীহ দুর্বল এরকম মানুষ আছে না সমাজে জান্নাতীদের একটা বড় মার্কা আল্লাহ আবার রহ এরা যদি আল্লাহর কাছে কোনো কিছুর জন্য কসম করে কোন কোন বেত্তা বলেছেন এর মানে হলো কোনো কিছু যদি আল্লাহর কাছে চায় দোয়া করে তো আল্লাহ তার দোয়া পূরণ ফিরিয়ে দেন না অথবা সে শপথ করলে কোনো ভালো কাজের আল্লাহ তার শপথ রক্ষা করেন এর ব্যতিক্রম আল্লাহ হইতে দেন না অর্থাৎ এই হাদিস থেকে আমরা জান্নাতিদের একটা মার্কা পাইলাম সেটা হলো বিনয় কি ভাই বিনয় অবলম্বন করা খুব কঠিন একটা কাজ খুব কঠিন একটা কাজ সব সময়? আপনি বিনয়ী হয়ে থাকা সবার কাছে সব জায়গাতে উপরে ওঠার চেষ্টা গোয়ার করার চেষ্টা ঘাট আমি করার চেষ্টা অহংকার করার চেষ্টা দাপট দেখানোর চেষ্টা এই প্রবণতা জাহান নামে প্রবণতা স্পষ্ট হাদিসে আসছে নবী সাল্লাম বলেছেন কুল্ল অতুল্লিন জাহান নামীদের মার্কা বলেছেন তিনি অতুল্লিম মানে কি গোয়ার সবকিছুতে সে কি করতে চায় সব জায়গায় তার মাতবুরি খাটায় সব জায়গায় সে উপরে উঠবে কাউকে নিচে দিবে না সবার উপরে সে থাকবে সব জায়গাতে মাস্তানি গায়ের জোর খাটানোর চেষ্টা আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে এই স্বভাবটা আমাদের সবার ভেতরেই কম হোক বেশি হোক আছে কোথাও দুর্বল পাইবে কেউ বউর উপরে মস্তানিটা খাটায় কেউ রুমের দুর্বল লোক পাইলে তারপরে এই মস্তানিটা খাটায় কেউ অফিসে নিজের কোম্পানির কাজের মুহূর্তে দুর্বল লোক পাইলে তার উপরে এই মাতবরিটা খাটায় গোয়ার তুমিটা খাটায় মনে রাখবেন এই হাদিসটি যেন মাথায় থাকে লোকের মার্কা দুর্বল দুর্বল হয়ে থাকে সবাই তারে চাপায় সে কাউকে চাপায় না লোকটা জান্নাতি হওয়ার একটা লক্ষণ একটা আলামত জান্নাতিদের একটা স্বভাব তাহলে কারোর উপরে যখন প্রভাব বিস্তার করতে যাবেন তখন এই কথাটা মাথায় আসা উচিত যে আমি নিচে থাকি আমি ছোট থাকি আমি বিনয়ী হই আল্লাহ আমাকে জান্নাতে নেবেন ইনশাআল্লাহ করবেন তো বিনয় অবলম্বন করবেন তো ইনশাল্লাহ ঝগা লাগলো তর্ক লাগলো একসাথে চলতে গেলে মতবিরোধ হবেই না যখন লাগছে এর গোষ্ঠী আমার উদ্ধার করে ছাড়তে হবে এবার একটা দফা রফা করেই ছাড়তে হবে এই যে একটা প্রবণতা এটা খুবই খারাপ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন প্রিয় ভাইয়েরা জান্নাতীদের একটি আলামত হলো বিনয়ী হওয়া নম্র হওয়া দুর্বল হওয়া নিরীহ হওয়া আল্লাহ আমাদেরকে দান করেন দ্বিতীয় মার্কা ভাই দ্বিতীয় মার্কা হলো আল্লাহর ভয়ে খারাপ কাজ ছাড়তে পারা আল্লাহর ভয়ে কি করা ভাই খারাপ কাজ ছাড়তে পারা বড় কঠিন একটা স্বভাব এর ভিতরে এক মজা আছে ভাই আজীব এক মজা আছে আল্লাহর ভয়ে কেউ দেখছেন না আমার মালিক দেখছেন এই বিশ্বাস থেকে কোন কাজ দেখেন। কসম? যে কোনো অপকর্ম যে কোনো গুনাহের কাজ করার একটা স্বাদ আছে জেনা করলে স্বাদ লাগে চুরি করলে স্বাদ লাগে গিবত করতে ভালো লাগে কিন্তু এই যে অন্যায় করে যে স্বাদটা আপনি পাবেন আল্লাহর কসম মালিক দেখছেন সেই ভয়ে যদি সেই গুনাটা না করেন সরে আসেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা অন্তরে এক ইমানি সাথ দিবেন ভালো লাগবে দেখবেন মনটা ফ্রেশ হয়ে গেছে খুশি লাগবে যে আমি আমার মালিকের কথা রক্ষা করতে পেরেছি জান্নাতীদের আলামত ও আম্মা মান খাফা মাকাম হাওয়া ফা ইনাল জান্নাতু যারা আল্লাহর ভয়ে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে এই মুখ আল্লাহর সামনে দেখাতে হবে হিসাব দিতে হবে এই ভয়ে অন্যায় কাছ থেকে মনে যে কুকর্ম করার কথা নির্দেশ করে সেখান থেকে সে ফিরে আসে অগ্রসর হয় না আল্লাহর ভয়ে আল্লাহ বলেন এর ঠিকানা হবে কোথায় জান্নাত এর ঠিকানা হবে জান্নাত এর গন্তব্য ঠিক আছে সে রংপুরেই যাবে চিটাগাং যাবে না কারণ তার যাত্রা সঠিক পথে আছে কার যে ব্যক্তির ভিতরে কি আছে আল্লাহর ভয়ে গুনার কাজ ছাড়ার মানসিক শক্তি সৎ সাহস যার ভেতরে আছে আছে আমাদের ভিতরে হ্যাঁ ভাই আল্লাহ আমাদের সকলকে এই গুণ দান করেন এটা কঠিন একটা গুণ কঠিন একটা অবলীলায় সারাদিন আল্লাহকে নাহস করে চলেছি মুখ দিয়া হাত দিয়া বুদ্ধি দিয়া বিবেক দিয়া গোটা শরীর দিয়া মাথা থেকে পাও পর্যন্ত গোটা দেহ দিয়ে আল্লাহ নাফর মানে সারাদিন করে যাচ্ছে একটি বারের জন্য একটি বারের জন্য এই ভয়টুকু আসে না আল্লাহ সুমাতালার যদি পাকড়াও করেন আল্লাহ যদি এখন ধরেন এই অবস্থায় আমার অবস্থা কি হবে প্রিয় ভাইয়ারা আল্লাহর ভয়ে হারাম কাজ ছাড়তে পারা বাদ দিতে পারা পরিহার করতে পারা এটা জান্নাতি লোকের লক্ষণ এরকম যদি মাঝে মধ্যে হয় বুঝবেন যে লক্ষণ ভালো আর যদি এরকম মাঝে মধ্যে না হয় মনে করেন যে আরে মৌলভী সাহেবরা কত আজ নজিহতি তোমরা করলা এই যে কত শেখে কত কথা বললো মার্শাল আরে দুই নাম্বারই যে ইনকাম আছে বসে বসে মনে মনে হয়তো চিন্তা করছে জানি

ওলাহম আবু সোনু ওলাহম আইনল্লাহ আয়োবু না বিহা উলা ইকেন আনাম বাল্হুম আদ আল ও ভাই বড় কঠিন কথা বড় কঠিন কথা আল্লাহ বলেন আমি জাহান্নামের জন্য কিছু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য মার্কা কি জানতে চান দেখেন তো নিজের ভিতর আসে কি না আল্লাহ মফ করুন মার্কা হল অন্তর আছে কিন্তু অন্তর দিয়া কি করে না ভালো জিনিস ক্যাচ করে না ওই যে হুজুর হুজুর একটা বলুক আমি আমার তালে আস কোন কথায় তার অন্তর গলে না তার জীবনের পরিবর্তন হয় না তার গন্তব্যের মূল চেঞ্জ হয় না যাত্রা পদ্ধতি ঠিক হয় না যেমনি আছে এমনি ওই জায়গায় খুঁটা গাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে তো করে না পথ চেঞ্জ করে না ফিরে আসে না ফিরে আসার মতো সৎ সাহস নাই ইমানই শক্তি নাই জাহান্নামি হওয়ার লক্ষণ আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহর ভয়ে গুনার কাজ ছাড়বেন তো ইনশাল্লাহ যে যে অপরাধ করেন আমরা যে যে অপরাধ করি ভাই আমরা প্রত্যেকে যার যারটা শেষে জানি কেউ না জানুক আল্লাহ জানেন আমি জানি তালিকা করেন কি কি আছে কুকাম এবং চিন্তা করেন আল্লাহ বলেন আমি মানুষকে ছাড় দিয়ে রাখি ছাড় ভাই ওই বর্ষিয়ালা যখন মাছ ধরে মাছের বর্ষির যে আদারটা এটা মাছে যখন গিলে বর্ষিয়ালা একটা টান দেয় টান দিলে যখন ওটা ওই বর্ষিটা আটকে যায় ইয়াতে তার গালে মাছ মাছের মধ্যে তো মাছে তখন কি করে ছটফট করে দৌড়াতে শুরু করে বর্ষিয়ালা কি করে সুতা ছেড়ে দেয় সুতা ছেড়ে দেয় উদ্দেশ্য মাছ কি থাকুক মাছরে কিন্তু জোরাজুরি করে না ছেড়ে দেয় মাছ মনে করে ঠিক আছে তো আমি তো স্বাধীনই আছি কই কেউ কিছু বলতেছে না দৌড়তে থাকে কই না কেউ তো কিছু বলে না পুরা পুকুরে দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে রক্ত রক্ত যায় যখন দুর্বল হয়ে যায় এবার বর্ষিয়ালা কি করে মাঝে গাম এবার টান শুরু করে এবার তো আর চান্দ শক্তি নাই অটোমেটিক বর্ষিয়ালা হাতে চলে আসা জবাই করে ঠিক না ঠিক মনে করতেছেন কই কেউ তো বাধা দিচ্ছে না আল্লাহ তো ধরতেছেন না দৌড়াইতেছেন সারা দুনিয়াতে যা মনে ছায় করতেছেন কেউ তো কিছু বলতেছে না কই গজব কিছু আসছে না তো দৌড়াইতে দৌড়াইতে শক্তি যখন শেষ হয়ে যাবে বুড়া হয়ে যাবে আশা লাগবো না এমনি টান দিবে আল্লাহ তালা বসে চলে আসবে আল্লাহ যখন ধরবেন সে ধরা হবে বড় শক্ত আল্লাহ আমাদের হেফাজত করেন তাহলে ভাই জান্নাতীদের এক নম্বর আলামত গেলো বিনয়ী হওয়া সব সময় জিতার চেষ্টা করবেন না গোয়ার তুমি চেষ্টা করব না আমরা বিনয় হওয়ার চেষ্টা করব হারার চেষ্টা করব ছোট থাকার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তোফিক দান করে দ্বিতীয় মার্কা হলো ভাই জান্নাতীদের আল্লাহর ভয়ে তারা গুনার কাজ ছাড়বে এটা একটা সাধনার ব্যাপার আমাদের শেখ কাসিম আব্বাস আলোচনা করেছিলেন একটু আগে ভালো হওয়ার জন্য কিছু কিছু জিনিসের প্রয়োজন আছে পরিবেশের প্রয়োজন আছে আর অনেক কিছু দরকার আছে তো সেগুলো করব যাতে করে আল্লাহর ভয়টা অন্তরে আসে আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয় আমাদের অন্তরে আসার আনার তৌফিক দান করেন জান্নাতি লোকের তিন নম্বর মার্কা ভাই হায় হায় এই মার্কা তো আমাদের মধ্যে একেবারেই নাই বললেই চলে এটা হলো রাত জাগা কি করা ভাই রাত জাগা রাত জেগে আল্লাহর ইবাদত করা নফল নামাজ পড়া আল্লাহর কাছে ইস্তেকফার করা ক্ষমা চাওয়া রাত্রে জেগে জেগে চার নম্বর আলামত হলো আল্লাহর রাস্তায় দান করা সৎকা করা হিসাব করে জাকাত পাই পাই করে গরিবের হক গরিবের কাছে পৌঁছে দেওয়া বছর শেষে এগুলো হলো জান্নাতীদের আর এবং চার নম্বর আলামত এ সম্পর্কে লাস মাহাতালা সুরে জারিয়াতের ভিতরে বলছে দেখেন ইন্নল মুত্তকিন ফি জান্নাতিউ আয়ন আখলিন মা আ তাহুম রব্বহুম ইন্নহুম কানু কমলা দালিকা মস্নীন কানু কলি নামিন লাইন মায়াহ্ জাউন ওয়া বিল আ রিহুম وفيه اموالهم حق للساائل والمحروم الله বলেন निश्चय আমি জান্নাত এবং জান্নাতের যে নহর প্রসমন এগুলো রেখেছি মুত্তাকিদের জন্য মুত্তাকিরা কেয়ামতের দিন আল্লাহ তাদেরকে যা দিবেন যে পুরস্কার দিবেন দুনিয়ার এই ঝুটা ভুঁটা না আল্লাহ যে পরিচ্ছন্ন জান্নাতের নিয়ামত দিবেন সেটা তারা গ্রহণ করবে রিসিভ করবে আল্লাহর দেওয়া পুরস্কার আর এই লোকগুলোর আলামত হলো লোকগুলো দুনিয়াতে মহসিন ছিল ভালো কাজ করতো সৎকর্মশীল ছিল নেক মানুষ ছিল তাদের মার্কা কি তারা রাতের খুব অল্প সময় ঘুমাইত রাতের খুব অল্প সময় ঘুমাইত ও ভাই এরকম রাত কয়টা গেছে জীবনে হাত তো দেখি সারা রাত দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেছেন অল্প সময় ঘুমাইছেন দুই ঘন্টা তিন ঘন্টা ঘুমাইছেন এরকম রাত কয়টা গেছে জীবনে জান্নাতে তো যাওয়ার জন্য সবাই প্রস্তুত মার্শাল শুরু যদি খুব জোর সে বলছেন যে যাত্রা কোথায় যাত্রা জান্নাতের দিকে জান্নাতের যাত্রী ও জান্নাতের যাত্রী কয় রাত জেগেছেন আল্লাহর ভয়ে দাঁড়িয়ে কেঁদেছেন আল্লাহকে আল্লাহর কাছে দোয়া করেছেন ইস্তেকবার করেছেন কটি রাত কোম্পানি মাস শেষে কিছু স্যালারি দেয় এই জন্য কত রাত কোম্পানিকে দিয়েছি ঠিক না বে কয়টা রিয়ালের জন্য কয়টা টাকার জন্য কত রাত দিয়েছি বন্ধু বন্ধুর সাথে আড্ডা মারার জন্য কত রাত দিয়েছি স্ত্রী জীবন সঙ্গিনী তাকে খুশি করার জন্য নিজের আনন্দের জন্য কত রাত দিয়েছি জান্নাতে যাওয়ার জন্য যাত্রী ও জান্নাতের যাত্রী কয়টি রাত আল্লাহকে দিয়েছেন এবাদত বন্দি কি করে একটু হিসাব করা দরকার না ভাই আল্লাহ বলছেন যারা জান্নাতে থাকবে এরা দুনিয়াতে কি ছিল কি ছিল আল্লাহ বলছেন যে কানু কালিলাম রাতের খুব অল্প সময় তারা ঘুমাইত ভাই সারা জীবন না পারেন ডিউটি আছে কাজকাম আছে ঠিক আছে মাঝে মধ্যে অন্তত হওয়া দরকার কি দরকার না সে মাঝে মধ্যেটা কখন আসবে রে ভাই বয়স চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে কবর কাছে যাচ্ছে কদিন পরে চাইলেও আর জাগতে পারবেন না বুড়া বয়স হয়ে যাবে বুড়া হয়ে যাবেন বার্ধক্য এসে যাবে তাহলে এখনো যদি অন্তত বছরে দু চারটি রাত দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করার সুযোগ না হয় তাহলে জান্নাতের আশাটা থেকে হবে ভাই এখন আফসোসের বিষয় দাঁড়িয়ে তাহাজ পড়বো সেগুলো তো অনেক পরের কথা ভাই পাচক সালাদ পাচক নামাজি পড়তে রাজি না মার্শাল্লাহ জান্নাতে যাওয়ার জন্য সবাই পাক্কা এরাদা তাহলে কি যাত্রা সঠিক পদ্ধতিতে আছে এই গাড়ি কি যাবে ভাই ভাই যারা রীতিমতো নিয়মিত আপনারা কোম্পানিতে চাকরি করেন যারা ডিউটি করে প্রতিদিন যখন কার্ড মারে কোম্পানির ডিউটিতে করতে গিয়া ডিউটিতে যাওয়ার সময় কার্ড মারে আসার সময় কার্ড মারে এরপরে সে মনোযোগের সাথে যদি কাজকাম করে তাহলে সে বেতনও পাবে বোনাসও পাবে তার প্রমোশনও হবে ঠিক না ভাই ঠিক কিন্তু একটা লোক কার্ডই মারে না তো সে মনোযোগের সাথে কাজ করার প্রশ্ন কি সে ডিউটিই করে না এই লোকটার প্রমোশন হওয়া বেতন বাড়া সুবিধা পাওয়া তো পরের কথা এ তো কোম্পানি তো এরে যে কোনো মুহূর্তে চাকরি থেকে বিদায় করে দিবে ঠিক না বেটি আমাদের অবস্থা হয়েছে আজকে সেরকম আল্লাহ বলছেন যে কানো কালিলাম তারা রাতে খুব অল্প সময় ঘুমায় জান্নাতিরা আর আমরা রাত জেগে আল্লাহকে মাদত করা তো পরের কথা ফজরের নামাজের সময় এই মসলিশে যারা আছেন এর মধ্যে কতজন লোক আমরা বসতে পারি আসতে পারি তো না টাইম মতো চাকরি তো থাকার কথা না জান্নাতে যাওয়া তো পরের কথা আমি কি বুঝাতে পারছি ভাই জান্নাতে যেতে চান ফজরের নামাজ কখনো বাদ দেওয়া যাবে আসেন কোন আল্লাহর বান্দা যে ফজরের নামাজে গাফলতি করেন কিন্তু আজ থেকে আর করবেন না নিয়ত করছেন আসেন নাকি ওই মৌলবী মৌলবী ওয়াজ করো কারে আমার রাতের নাটক দেখে শুতে হইব কোনটা পাক্কা এরাদা করার মতো কোন আল্লাহর আছেন আল্লাহ আমাদের সকলকে তোফিক দান করেন ভাই জান্নাতীদের দ্বিতীয় মার্কা তারা হুম ইস্তাগফিরুন ভাই জান্নাতীদের আলামত নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমার কাছে সবচাইতে কমন যে আলামতটা মনে হয়েছে সেটা হলো এটা ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মাফ চাওয়া জান্নাতীদের সবচেয়ে কমন আলামত এটা সকল জান্নাতের ভিতরে আলামত থাকবেই এই আলামত ছাড়া জান্নাতি হওয়ার প্রশ্নই ওঠে না কি ভাই আল্লাহর কাছে নিজের কুকর্মের জন্য নিজের অপরাধের জন্য লজ্জিত হয়ে মাথা নিচু করে চোখের পানে ফেলে মাপ চাওয়া মাপ চাওয়া লজ্জিত হওয়া নিজের কোনো মালিকের কাছে নিজের কোনো বসের কাছে বড় কোনো অন্যায় করে ফেললে কোম্পানির বড় কোনো ক্ষতি করে ফেললে আপনি যেরকম ছোট হয়ে অনুনয় বেরনয় করে তার কাছে মাপ চান তাকে সরি বলেন আল্লাহর কাছে তার চাইতে আরো অনেক বেশি অনুনয় বেরনয় করে মাপ চাওয়া ইস্তেক ক্ষমা চাওয়া মাঝে মধ্যে ক্ষমা চাওয়া দরকার আমাদের কয় কয়বার ইস্তেক হয় সারা দিনে ভাই ইস্তেক পরিমাণ খুব কম না খুবই কম জান্নাতে যেতে হলে ইস্তেক করতে হবে সব সময় করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন শুধু এস্তেক ফারি না এ আয়তে বলছেন ভোর রাতে ভোর রাতে উঠে এস্তেক ফার করা আহা ভোর রাতে উঠে আল্লাহর কাছে মাপ চাওয়া এস্তেক ফার করা ভাই সারা বছর না পারেন নিজের রমজান আসছে সামনে সারি খেতে তো উঠবে নাকি দশটা মিনিট অন্তত আধাটা ঘন্টা অন্তত সাহি খাওয়ার আগে পরে একাকি চলে যান মসজিদে নির্জন জায়গায় গিয়ে চোখের পানি ছেড়ে দেন মাপ চান আল্লাহর কাছে আশা করতে পারবেন জান্নাতীদের যে মার্কা জান্নাতীদের যে আলামত জান্নাতীদের যে কাজ সেটা আলহামদুলিল্লাহ আমার দ্বারা অল্প হইলেও হইছে এরপর আল্লাহকে বলতে পারবেন মাওলা সারা বছর পারি না কোম্পানির ডিউটি শরীর দুর্বল ঘুম আসে দিনের বেলা যদি রাতে ডা ঘুমাই আল্লাহ পারি না তন্ত তো রমজান মাসটা করছি যদ্দর পারছি যদ্দর করছি মাওলা বাকিটা কবুল করো করা যাবে কি যাবেন না আল্লাহর কাছে বলা কিন্তু রমজান মাসেও সারি খাইতে উঠেও ধুমদাড়ায় শুধুমাত্র খাইলেন ধুমধামে কোন রকম ফজরের নামাজের সময় আসা মসজিদে টুপটাপ চার পাঁচটা সেজদা মাইরা দিয়া যায় আবার ঘুম বা ডিউটি এটা কি জান্নাতি লোকের আর মার্কা আমি কি বুঝাতে পারছি ভাই করবেন তো সবাই আমলটা ইনশাল্লাহ রাতের ভোর ভোর রাতে ফজরের আজান লাগে টাইমটা বড় গুরুত্বপূর্ণ টাইম আল্লাহর কাছাকাছি যাওয়ার সময় যারা জান্নাতে যেতে চান এই সময় এবাদত করতে হবে সারা বছর না পারেন কিছু কিছু সময় অন্তত করবেন করবেন তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন চারটা তিনটা মার্কা গেল চার নম্বর হল ওফি আমি জান্নাতির লোকদের মার্কে হলো তারা তাদের সম্পদে গরিব অভাবী ভিক্ষুক তাদের একটা হক একটা অংশ তারা রাখে তাদের সম্পদে গরিবদের জন্য একটা অংশ রাখে সব শুধুমাত্র যোগ বিয়োগ করে নিজের অ্যাকাউন্টেই জমায় না গরিব অসহায় অভাবীদেরকে বিক্ষোভদেরকে যারা চায় তাদেরকে দুই হাতে দান 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 করে এই করা করা এটা এমন একটা আমল ভাই কখনো দানের বহিল ব্যাপারে কৃপন হতে পারে না জান্নাতি লোক কখনো দান করার ব্যাপারে কি হতে পারে না কৃপন হতে পারে না সে নিজের খাওয়ার বেলায় কৃপন হতে পারে নিজের খরচের বেলায় কৃপন হতে পারে নিজের ব্যবহার গ্রহণ বহন করতে খরচ খরচার ক্ষেত্রে সে কৃপণ হতে পারে কিন্তু আল্লাহর রাস্তায় গরিব দুঃখীকে দেওয়ার বেলায় সে কি হতে পারে না কৃপণ হতে পারে না এটা জান্নাতী লোকের জন্য এটা অসম্ভব হতেই পারে না কোরআনে কারিমে এক জায়গায় আল্লাহ বলেন যারা কেয়ামতুদ্দিন আল্লাহ না করুন দেখবে যে জাহান নামের ফায়সালা হয়ে গেছে এ তো রংপুরে এসে বসে আছে চিটাগাং যেতে পারে গন্তব্য তো উল্টা ভুল ছিল যাত্রা তখন সে আল্লাহর কাছে বলবে আল্লাহ যদি আরেকবার একটু ফেরত পাঠাও দুনিয়াতে আল্লাহ তো কি করব আমি দুনিয়াতে এসে কি করব আল্লাহ দান করব বুঝছে যে দান না করার কারণে ধরা খাইছে তাহলে দান আল্লাহর রাস্তা এটা এমন একটা জরুরি জিনিস বিশেষ করে জাকাত বিশেষ করে জাকাত আজকালকে জাকাত ফরজ হয় না এরকম লোক খুঁজে বের করা কঠিন হবে আমি তো নিশ্চিত করে বলতে পারি যে এই মজলিশে যারা আছেন তাদের বেশিরভাগ লোকের উপরে জাকাত ফরজ এটা আমার নিশ্চিত বা প্রবল ধারণা কারণ জাকাত ফরজ হওয়ার জন্য যে পয়সার দরকার হয় সেটা খুব বেশি টাকা না খুব বেশি টাকা না অতএব আপনার জাকাত ফরজ হয়েছে কি হয় না ওলা আমাদের কাছ থেকে জেনে জাকাত দিবেন যদি জান্নাতে যেতে চান মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করেন কৃপণতা করা যাবে না তাহলে আল্লাহ রাস্তায় দান করতে হবে চার নম্বর আমল পাঁচ নম্বর ইস্তেক ফার করা যার কথা একটু আগে আবার বলছিলাম আবার বলছি আরেকটা নাম্বার ইস্তেক ফার করা রাত জেগে এবাদত করা এবং আল্লাহ রাস্তা দান করা আর আরেকটা হলো পাঁচ নম্বর হলো ইস্তেখ ফার করা আল্লাহর কাছে মাপ চাওয়া দিনে রাতে উঠে বসে একাকী নির্জনে আজকালকে ভাই মিডিয়ার যুগ হয়ে গেছে কোনো আমল আর গোপন নাই মক্কায় গেলেও ছবি উঠাইতে 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 ফেসবুকে দিতে দিতে লাইভ দিতে 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 আর গোপন কিছু রাখে না হজয় ভেদ নেই ইমান আল্লাহ যার কাছে নবি সল্লাহ্ দিয়েছিলেন তালিকা ছিল তার কাছে এক লোকায়শা বলে ও হুজাইফা ভাই তুমি একটু দেখো তো নবীজি তোমার কাছে তো মুনাফেকদের তালিকা দিয়ে গেছেন আমার নাম মুনাফেকদের তালিকা আছে নাকি দেখো ভাই একটু মুসলমান শাইজা মুসলমানদের মধ্যে তো চলতেছি না জানে আমার মুনাফেক হোজাফেক নিয়ে ইমান দাদেল্লা তালহ বলেন তুমি কি গোপনে গোপনে নামাজ পড়ো একাকী ভালো কাজ করো কেউ দেখে না তখন তোমার ভালো কাজ করতে ভালো লাগে শিবসে হ্যাঁ আলহামদুলিল্লাহ এরকম হয় মাঝে মধ্যে বলে যে তাহলে তুমি ঈমানদার মুনাফেক না মুনাফেক কখনো গোপনে কিছু করে না যা করে সব দোল বাজায় দুটাকা টাকা দান করলেও দর জায়গা বলে বেড়ায় কথা বলে পারছি যাই হোক তো এই জন্য করতে হবে গোপনে প্রকাশ্যে সব সময় একা কেয়ালের কাছে মাপ চাইতে পারলে তৌফিক দান করেন ছয় নম্বর মার্কা হলো ধৈর্য ধারণ করা কি করা ভাই ধৈর্য ধারণ করা বিপদে আপদে কষ্টে অসুবিধায় বিভিন্ন সময় নিজেকে নিয়ন্ত্রণ করা অস্থির না হওয়া সবর করা এটা জান্নাতিদের অন্যতম একটি মার্কা সাত নম্বর হলো সত্যবাদিতা তাওহিদের শিকার উক্তি দেওয়া এবং সত্য কথা বলা মিথ্যা কখনো না বলা আট নম্বর হলো আল্লাহর আনুগত্য করা আল্লাহর কি করা ভাই আল্লাহ বলেছেন আর কথা সারা পৃথিবী একদিকে আল্লাহর নির্দেশ একদিকে সারা দুনিয়া একদিকে আল্লাহর হুকুম একদিকে তার জীবন চলে যাবে আল্লাহর হুকুমের লঙ্ঘন বান্দা করবে না লোকের মার্কা আসলে এরকম কিছু মানুষ আরে ভাই কি হবে আজকে একটা দিন একটা টান খাও বন্ধুরা দরে না ভাই আরে প্রতিদিনই তো মসজিদে যাও আজকে থাকো এক এক আজকে এখানে পড়ো না ভাই আমি পড়বো না না ছোড় আল্লাহর হুকুমের ব্যাপারে কানে তিন বলা হয়েছে আল্লাহর আনুগত্য করে যারা। জান্নাতিদের মার্কা আট নম্বর আল্লাহ বলেন এই এই কথাগুলো আল্লাহ তালা সুরু আলেম রান ইন্দ্র বলছেন দেখেন লিল্লেভিনত কড়িং দরব বিহীম জান্না চুং তাজিরি তাহতিহান আনহার হ লেদিনাফি ওয়া জোয়া জম্মতা হ রহ ওয়ারেদ ওয়া নম্বেন আল্লাহ পল্লহ ইনম্ বিন নাইবা যারা তাকোয়া অর্জন করে তাদের জন্য আল্লাহ তাদের রবের কাছে তাদের জন্য জান্নাত আছে আল্লাহ তাদের জন্য কি রেখে দিছেন ভাই জান্নাত রেখে দিছে আহ জান্নাত রেখে দিছি তা জিরি মিং যে জান্নাতের নিচ দিয়া নহল প্রসবন বিভিন্ন আল্লাহ নেয়ামতের ধারা বইতে থাকবে গেলাসে করে না রীতিমতো ওইটার লাইন বইতে থাকবে নিজ দিয়া দুনিয়াতে যত আমত পাক ভাই মানুষ একটা ভয় থাকে যে ছুটে যাবে একটা ভয় থাকে কি কুটিপতি কুটি টাকার মালিক হয় কিন্তু ভয় থাকে যে আমার তো একদিন মরন্ত লাগবে সব তো রায় তো ঠিকই যাইতে হবে ঠিক না ঠিক জান্নাতের ব্যাপারে আল্লাহ তালা যেখানেই বলেছেন সেখানে একটা নিশ্চয়তা দিয়ে দিচ্ছেন একটা অভয় দিয়ে দিচ্ছেন ও বান্দা দুনিয়ার নেয়ামত যত ভালোই হোক যত মজাই হোক অল্প সময়ের তৃপ্তি এখানকার তৃপ্তির কোনো স্থায়িত্ব নাই কিন্তু জান্নাতের তৃপ্তির স্থায়িত্ব আছে খালিদিনা فيها সেখানে তারা চিরকাল থাকবে ওয়া আজওয়াজুম মুতাহারা সেখানে পবিত্র সঙ্গিনী থাকবে স্ত্রীগণ থাকবে ওয়ারিদ্বানুম মিনাল্লাহ আর আল্লাহর পক্ষ থেকে কি থাকবে সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ বলে দিবেন বান্দা আমি তোমার উপর কি হয়ে গেছি সন্তুষ্ট হয়ে গেছি অল্লাহ বা আর বান্দারা কি করে না করে আল্লাহ দেখেন কারা ভাই এই বড় সৌভাগ্যবান জান্নাত পাবে নিজ নহর যাবে এবং এই জান্নাত আল্লাহ ছিনায় নিবেন না চিরকাল থাকবে মৃত্যুরিত্ব নায়ার অনন্ত অসীমকাল ভোগ করবে এবং পবিত্রা রমণী পবিত্রায় স্ত্রীগণ আল্লাহ তারা তাদেরকে দান করবেন হুর দিবেন এবং সর্বোপরি আল্লাহ বলে দিবেন সন্তুষ্ট হয়ে গেলাম আর কোনদিন অসন্তুষ্ট হব না হুরদের গান শোনাবে হুররা কি গান গাবে সেটাও হাদিসে এসে গেছে নাহনুল খালিদা তুফালা নাবিদু নাহনুর রাদিয়া তুফালা নাসাতু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহ জান্নাতে হুররা এই গান শোনাবে গানের অর্থটা এখন বললাম না আরেকদিন ইনশাআল্লাহ باذنুল্লাহ যাই হোক যেটা বলছিলাম যে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন হুরদেরকে আল্লাহ তালা দিবেন এবং জান্নাত দিবেন চিরকাল সেখানে থাকবে কাদের জন্য মার্কা কি তাদের তাদের চরিত্র কী তাদের কাজ কী আল্লাহ বলছেন আল্লাহ দিনা কোন নারব্বানা ইন নানা মান্না ফখফিল নানা জুনু বানা ওকিনা দান্নার ও স্বরিনাম স্বীকীন ওয়াল্ক সার তাদের মার্কা হলো তারা বলবে ও মালিক ও রব আমরা আপনার প্রতি ইমান আনছি আমরা আপনার প্রতি কি করছি ইমান আনছি আল্লাহ যেহেতু আপনার প্রতি ইমান আনছি এই জন্য মাফ করে দেন যা ভুল ত্রুটি জীবনে আল্লাহ এখনো নিঃশ্বাস নাকের ডগায় আছে মরি নাই এখনো মাপ পাওয়ার সুযোগ আছে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে মৃত্যু এসে গেলে আর মাপ চাওয়ারও সুযোগ নাই পাওয়ারও সুযোগ নাই ও মালিক ও রব আমি যেহেতু আপনার কাছে প্রতি ইমান আনছি আমি আপনার বিশ্বাসী বান্দা আল্লাহ আমি আপনার লোক তাহলে আমাদের মাফ করে দেন ভাই কারোর কাছে কিছু পাইতে চাইলে আপন কাছে চাইলে এরকম করে মানুষ বলে না সম্বন্ধের দোহাই দেয় না যে আমি তো আপনার ছোট ভাই আমি আপনার ছোট ভাই লাগি আমার মাফ করে দেন এরকম বলে না মানুষ আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে এই লোকগুলা যারা জান্নাতি হবে যাদের জন্য এত নামত হবে তারা কি আল্লাহ নী না কোনো না না যারা বলবে আল্লাহ আমরা ইমান আনছি অল্লাহ আমি বেইমান আল্লাহ তোমারে অবিশ্বাস করি না মাবুদ আমি ইমান আনছি আমার ইমান আছে তোমার বিশ্বাস করি আল্লাহ সব বিশ্বাস করি অতএব যেহেতু বিশ্বাস করি তো তোমার লগত আমার একটা সম্পর্ক আছে তুমি আমার মালিক লাগ আল্লাহ আর আমি তোমার গোলাম লাগে ইমান দার আমি ফগ না জনু বানাও কি না অতএব আমাকে আপনি কি করেন আল্লাহ মাফ করেন এবং জাহান নাম থেকে আমাকে রক্ষা করেন মাওলা দুনিয়াতে যারা এই কথাগুলা বলে বলেননি আপনারা ও জান্নাতের যাত্রীরা বলেন যদি না বলেন তো চরিত্র বদলান মার্কা নিজের ভিতরে প্রবেশ নিজের ভিতরে আনার চেষ্টা করেন করবেন তো সব ও ভাই আল্লাহর কাছে দোয়া করতে হবে কি দোয়া একাকী কি যখন পান শুধু হালুয়া রুটি চাইবেন না আমরা দোয়া মানে কি হুজুর অসুখ হয়েছে দোয়া করেন হ্যাঁ দোকান দিছি বরকতের দোয়া করেন ছেলে হয়েছে দোয়া করেন শুধু দুনিয়ার জন্য দোয়া আরে ভাই আল্লাহর কাঠ গোড়ার আসামে হয়ে আছেন আপনার তো ঘুম ফারম হয়ে যাওয়ার কথা সৌদি আরবে আছেন এদেশের সরকারের আইন লঙ্ঘন করে আপনি অবৈধ হয়ে গেছেন আপনি ভয়ে কোনো দিক বাইর হন না না জানি পুলিশ কখন ধরে জেলে নিয়ে যায় ঠিক না ঠিক কাউকে খুন করে ফেলছেন রাগের মাথা ভয়ে ভাত ঢুকে না পারে মাথা নষ্ট হয়ে গেছে আমি তো খুনের আসামি না জানি কখন পুলিশ এসে উঠে দরজা কেউ টোকা দিলেই ভয় লাগে না জানি পুলিশ ও জান্নাতের যাত্রী আপনি তো আল্লাহর কাঠগোড়ার আসামি দুনিয়ার আদালতের চেয়ে আল্লাহর আদালত কত বড় কত অপরাধ আমরা করেছি এরকম ভয় অন্তরে থাকা দরকার না ভয় যদি অন্তরে থাকে দুনিয়ার কোন আদালতের কাছে মাপ চাইলে মাপ হয় না আল্লাহর আদালতে মাপ চাইলে মাপ পাওয়া যায় ও জান্নাতের যাত্রী জান্নাতে যেতে চান তাহলে আল্লাহর কাছে মাপ চাওর অভ্যাস করতে হবে আল্লাহ বলছেন। যারা বলে রব্বানা ইন্না আমান্না فاغফির لنا ذনুবানা وقنا عذاب ও আল্লাহ যেহেতু ঈমান আনছি তোমার ईमानदार বান্দা লাগি তো তুমি माफ করে দাও আর জাহান নামের আজাব থেকে তুমি কি করি আল্লাহ রক্ষা করি কারণ সেই করার ক্ষমতা কাছে বান্দা চাইবে নির্জনে দুই হাত তুলে করবেন তো ইনশাল্লাহ ভাই এই অভ্যাস গুলো করা দরকার না হলে জান্নাতে যাওয়ার এই যে স্বপ্ন হয়তো কখনো যাওয়া হবে কিন্তু সেটা অলিক স্বপ্ন হবে আল্লামাদের সকলকে ইস্তেগফার করার তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া সহজ হবে জান্নাতীদের আরো কয়েকটি মার্ক আল্লাহ তালা এর পরের বলছেন আসসাবিরিন ওয়াস SADিকিন ওয়াল কানিতিন ওয়াল মুনফিকিন ওয়াল মুস্তাগফিরিন বিলআসহার যারা সবর করে ভাই কি করে সবর করে বিপদ আসছে অসুবিধা হইছে অসুখ হয়েছে আহউতাস করে না অস্থির হয় না সবারে পাগল করে ফলায় না গালিগালাজ করে না সবর করে হজম করে এবং ও স সত্য কথা বলে তাও কথা বলে শিরকের কথা বলে না সত্য কথা বলে সব মিথ্যা বলে না বল ক তিন আল্লাহর আনুগত্য হয়ে চলে কখনো আল্লাহর নাফরমানি করে না ওয়াল মুন আল্লাহ আল্লাহর রাস্তার দান করে এই যে দানের কথা বারবার আসছে জান্নাতিদের মার্কা ওয়াল মুস্তাক ফিরিন আবিল আস্হার আবারও আসছে ভোর রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা চাহা ইস্তেফার করে আল্লাহ আমাদের সকলকে তফিক দান করেন জান্নাতিদের আরো একটি মার্কা নেন ভাই প্রকাশ্যে এবং গোপনে সব সময় দান করে বুঝছেন ভাই দান করে কয় ভাবে গোপনেও এই জিনিসটা আজকে বিদায় হয়ে গেছে ভাই দান করলেন আপনি আল্লাহ ছাড়া যাকে দিলেন সে ছাড়া কেউ জানলো না এরকম দান আমরা কয়টা করি বলেন ভাই খুব কম করি না যদি খালার অপারেশনে দশ হাজার টাকা দিছেন নিশ্চয় আপনার ফোনের জ্বালায় আপনার মামাতো ভাই খালাতো ভাই বোন যা আছে আর কেউ ঘুমাতে পারে না হ্যাঁ ওই যে বড় খালা আছে অসুখ হয়েছিল ফোন দিয়েছিল আর কি তো আমি দশ হাজার দিয়ে দিছি আলহামদুলিল্লাহ আর টাকা পয়সা কি হবে মামুরব্বীর জন্য খেদমত না করতে পারলে মানে এটা লিকচার দিয়ে দিলেন দশ হাজার দিলেন এর একটা নগদ কে দিয়ে দিলেন আমলটা শেষ করে দিলেন ওই আমলটা ওখানেই শেষ আল্লাহর কাছে আর পাওয়ার আসার কিছু নেই যারা কিছু কিছু দান করে কাউকে বলে না কাউকে বলে না শুধু আল্লাহকে বলে ও মালিক তুমি বলছো জান্নাতিদের মার্কা হলো তারা গোপনেও দান করে প্রকাশ্যেও দেয় আবার গোপনেও দেয় তল দেয় কেউ যেন না দেখে স্ত্রী কেউ বলে না শুধু আল্লাহকে বলে ও মালিক তুমি দেখছো জান্নাতটা আমার দিও আল্লাহ আমার ঢুকায় আল্লাহ কারণ আমি এই কাজটা করছি করবেন তো ইনশাল্লাহ জান্নাতিদের নয় নম্বর মার্কা দশ নম্বর মার্কা হলো তারা রাগ নিয়ন্ত্রণ করে কি নিয়ন্ত্রণ করে ভাই রাগ নিয়ন্ত্রণ করে আজকে আমরা সব মাথা গরম পাটি ভাই আমরা বলি কথায় কথা যে আমি উল্টা পাল্টা দেখলে আমার মাথা গরম হয়ে যায় আমি ঠিক থাকতে পারি না এটার মতো কথা আমার কাছে আর কিছু আছে বলে হয় না কেন জানেন কারণ যারা এই কথাগুলো বলে আমরা সবাই বলি কম বেশ আপনি লক্ষ্য করে দেখেন সে নিজের উল্টা সারা সারাদিন দেখতেছে আর তার মাথা বরফের মতো ঠান্ডা আরেকজনের উল্টা পাল্টা দেখলে তার মাথা ঠিক থাকে না বলি না এরকম অনেক সময় আমরা করছি কারণ ভাই আমি উল্টা ফলটা আমি দেখতে পারি না আমার মাথা গরম হয়ে যায় রক্ত উঠে যায় মাথা আমি আমি এসব উল্টা ফলটা দেখতে পারি না আরে পাশ হয়ে কি ভালো মানুষ মিয়া সারাদিন কুকাম করো ঠান্ডা মাথা নিয়ে আরেকজনের অন্য দেখলে তোমার মাথা গরম হয় এটা কোনো ভালো লক্ষণ না রাগকে কি করা সংবরণ করা কন্ট্রোল করা কেউ উল্টা পাল্টা করছে কে কিছু করছে হজম করা এটা জান্নাতি লোকের লক্ষণ খেল খেল করে উঠা গেউ ঘেউ করে উঠা সব সময় এটা জান্নাতি লোকের কিনা। না আলামত না এক সাহাবি এক সাহাবি তা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাগ করো না কি করো না রাগ করিও না জান্নাত পাইবা ও জান্নাতের যাত্রী ভাইরা নবী সাল্লাল্লাহু সাল্লাম কি বলছে শুনেন লা তাগযাব ওয়া রাগ করো না তুমি কি পাবা জান্নাতে যাবা রাগরে যদি কি করতে পারেন হজম করতে পারেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন الله اللي القدر علي دیکھیں والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا علي ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم ওজেন্নাচুং তজরি মিং তাহতি হালহাল খালিদিনা ফিহা ওখানে আমা আজুরুল্লাহ মিলি জান্নাতীদের ইস্তেখফা আল্লাহ কাছে মাপ চাওয়ার কথা আমি একটা কথা বুঝছিলাম একটু আগে আপনাদেরকে যে জান্নাতীদের যে আলামতটি বারবার আল্লাহ কোরআনে উল্লেখ করছে এটা ছাড়া কেউ জান্নাতি হতেই পারে না সেটা হলো ইস্তেকফা কিরে ভাই ইস্তেকফা বারবার আল্লাহ কাছে মাপ চাওয়া কাদা চোখের পানি ফেলা আল্লাহ কত যে কুকাম করি আল্লাহ তোমার ধরা কত মজবুত আমি কিভাবে জানাতে যাবো কুকাম করি আল্লাহ একটাই রাস্তা আছে তুমি যদি কি করে দাও মাফ করে দাও তোমার তো আর কেউ জিজ্ঞাসা করবো না আল্লাহর কাছে এরকম নিবেদন করা এটা জান্নাতীদের লক্ষণ আল্লাহ বলছেন তারা যদি কোনো ফাহেসা কাজ করে কারা রে ভাই কারা জান্নাতিরা জান্নাতীরা আবার ফাহেসা কাজ করে কি কথা হ্যাঁ জান্নাতি যারা জান্নাতের যাত্রীরা ফাহেসা কাজ করতে পারে হয়ে যেতে পারে ইচ্ছাকৃত না করলেও মনের ভুলে বা শয়তানের অস্ত্রস্ত্রে ফাঁসা কাজ হয়ে যেতে পারে যদি হয়ে যায় তারা সঙ্গে সঙ্গে মনে যখন আসছে হুঁশ যখন আসছে তখন আল্লাহকে স্মরণ করে দেখার আল্লাকে আল্লাহকে স্মরণ করে যে কেউ দেখছে না কিন্তু আমার মালিক দেখছে ফেসবুকে বসে বসে কি দেখছি কেউ দেখছে না আমার মালিক দেখছে ওফ আমি না জান্নাতে যাব তাহলে এটা দেখলে তো হবে না সঙ্গে সঙ্গে লজ্জিত হয়ে মাথা নত করেছে আল্লাহ ছাড়ার কেউ মাফ করার ক্ষমতা রাখে না আল্লাহ বলেন এই লোক এটা তো করে মাফ চায় আর জ্ঞাত জেনে শুনে আর কোন গুনাহের কাজ অন্যায়ের পথে পাও বাড়ায় না যে আমি তো জান্নাতের যাত্রী ভুল পথে চলে গেছি এ দুনিয়া তো সংক্ষেপে ভাই দেখতে দেখতে চলে যাবে আসল জীবন আসছে সামনে যাই হোক আল্লাহ বলছেন উলা ইকালহম উলা ইকা জেজা ওহম মা ফিরতর রব্বিহীম আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন এবং তাদেরকে জান্নাত দিবেন তার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে এবং সেখানে তারা চিরকাল থাকবে আর যারা ভালো আমল করেন আল্লাহ তাদেরকে বিনিময় উত্তম বিনিময় দিবেন আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কাছে মাফ চাওয়ার তৌফিক দান করেন ইস্তেকফার করার তৌফিক দান করেন ও ভাই রাগ করা দান করা গোপনে প্রকাশ্যে এবং রাগ করা এই বিষয় আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ভিতরে জান্নাতীদের চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আসসামাআতু ওয়াল আরদু উদ্দাত লিল মুত্তাকিন আল্লাযিনা ইউনফিকুনা ফিস সরাআ ওয়া যরাআ ওয়া আল কাযিমিন আল গাইযা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ বলেন তোমরা তোমাদের মালিক রবের কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য এবং জান্নাত পাওয়ার জন্য যে জান্নাত আসমান এবং জমিনের যে দূরত্ব এরকম দূরত্ব এরকম বিশাল আরো বড় কোনো কোনো আয়াতের আলোকে যাই হোক যার প্রস্থ আসমান এবং জমিন এত বিশাল জান্নাতের মালিক হওয়ার জন্য এবং তোমাদের রবের মাপ চাওয়ার জন্য তোমরা দৌড়াও টিম টিম করে ভালো কাজ করলে হবে না ভালো কাজের জন্য দৌড়াতে হবে এই জান্নাত মোত্তাকিদের জন্য বানায় রাখছে মোত্তাকিদের জন্য দান করে আবার গোপনেও দান করে নিজের জিলায় সব করে নিজের এলাকায় সব করে ভালো আত্মীয় স্বজন করা ভালো কিন্তু এলাকায় কেন করে সবাই দেখবে কে বুক করছে রে অমুকের ছেলে করছে টিউবটা কে গাঁসছে অমুকের ছেলে গাঁসে মাশাআল্লাহ এটা মারাবা পাবে যদি বলা হয় আপনার জেলা হলো কুমিল্লা আপনি ওই বরিশাল এলাকাতে একটা টিউবওয়েল দান করেন ওর তো আমার কেউ নাই তো কি জন্য দেব ওখানে তো আমার কেউ কি দিবে না বাবা দিবে না এরকম হলে জান্নাতে যাওয়া যাবে না ভাই আমি দান করব প্রকাশ্যেও দেব আবার গোপনেও দেব কেউ জানবে না কেউ মা বাবা দাও তো পরের কথা জানবেই না কে দিছে আল্লাহ যিনি কোন ফিস সরা ওয়া যরা সুখে দুঃখে প্রকাশ্যে গোপনে এটা তো আছে আর এর অর্থ সুখে দুঃখে যখন দিন ভালো থাকে তখন সাররা দররা এর অর্থ আপনার প্রকাশ্যে গোপনে না সুখে এবং দুঃখে সব সময় সে কি করে দান করে কিছু লোক আছে না ভালো সময় দান করে ভাই স্যালারি পাইছেন দুই চার দিয়ে গরিব দিয়েছেন এটা সবাই পারে কিন্তু যে মাসে স্যালারি হয় না সে মাসে গরিব এসে আদ দিয়ে বসে রয়েছে তখনও তাকে একটু দিতে পারা এটা হলো কি কঠিন কাজ জান্নাতিদের মার্কা তারা সুখে দুঃখে ভালো দিন খারাপ দিন সবসময় দান করে ওয়াল কাজমীনাল গায়জ যারা রাগের কি করে নিয়ন্ত্রণ করে হজম করে ওয়াল আফীনা আনিন নাস মানুষকে মাফ করে আল্লাহু ইয়ুহিব্বুল মুহসিনিন আর আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন তাহলে জান্নাতীদের একটা বড় মার্কা পেয়ে গেলাম যে সুখে দুঃখে ভালো অবস্থায় খারাপ অবস্থায় প্রকাশ্যে গোপনে ওইটাও চলে আসে এগুলা সব অবস্থর অবস্থা দান করা এবং রাগ কন্ট্রোল করা এবং মানুষকে maaf করা ভাই এরপরে চলে আসে সহজে শর্টকাটে জান্নাতীদের আরো চারটি মার্কা একসঙ্গে এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন সেটা হলো নামাজে মনোযোগ দেওয়া কি করা ভাই নামাজে মনোযোগ দেওয়া কিভাবে মনোযোগ দেব সেটা আর এক আলোচনার বিষয় এবং অনর্থক কাজ ছাড়া কি কাজ ছাড়া অনর্থক কাজ আপনারা অনর্থক কাজ করেন ভাই জান্নাতের যাত্রীরা ও জান্নাতের যাত্রীরা অনর্থক কাজ করেন ফালতু কাজ করেন না বাংলাদেশ শ্রীলঙ্কা খেলার কি খবর হ্যাঁ মায়ের খবর সপ্তাহে একবার নিতে পারেন না ফুফুরে ফোন দেওয়ার সময় পান না দুই মাসে একবার কিন্তু ওই কয় কয়রান করছে সেটা ঠিকই খবর নেন কে কইকেট পাশিটা আর দিন খবর নেন অনর্থক কাজ যে কাজে দুনিয়ারও কোনো লাভ নাই আগ্রাতেরও কোনো কাজ লাভ নাই আল্লাহ কি বলে দেখেন জান্নাতিদের সম্পর্কে মিনুন আল্লাহিন হুম ফি সলাতি হিমখ ওই ইমানদাররা সফল হয়ে যাবে যারা তাদের নামাজের ভিতরে মনোযোগ থাকতে পারবে ওয়াল্লাদিন আহুম আনিল্লাহবে মহরিয়াদুন যারা অনর্থক কাজ থেকে দূরে থাকে ফালতু কাজ করে না ফাও কথা বলে না ফাও কাজে নাই অনর্থক কাজে নাই ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাত যারা জাকাত দান দিয়ে দেয় হিসাব করে করে এক পয়সাও নিজের কাছে রাখে না পাইবেই করে হিসাব করে দিয়ে দেয় ওয়াল্লাযীনা হুম লিফুরুজহিন হাফিযুন যারা তাদের চরিত্রকে যৌনতাকে লজ্জাস্থানকে হেফাজত করে লজ্জাস্থানকে তারা অপাত্রে কুপাত্রে ব্যবহার করে না ইল্লা আলা আযওয়াজহিম আও মা মালিকাত আইমানহুম ফইননাহুম গাইরুল লুমিন

মজা লইতেছে আপনার যৌনতাকে এখানে ব্যবহার করছেন আপনি জান্নাতে যেতে পারবেন না জান্নাতে যেতে চান এগুলো ছাড়তে হবে নিজের স্ত্রী ছাড়া কৃতদাসী এখন তো কৃতদাসী নাই আমাদের সমাজে স্ত্রী ছাড়া অন্য কোন ব্যক্তি বস্তু কোনো কিছুতে কোন জায়গাতে নিজের যৌন চাহিদা মিটানো যাবে না আমি কি বুঝাতে পারছি যৌনতার মজা নেওয়া যাবে না কারোর ছবি দেখে কারোর গান শুনে কারোর কথা শুনে কারোর সাথে অবৈধ সম্পর্ক রেখে আপনি মজা নিবেন আর বলবেন আমি জান্নাতের যাত্রী আপনি মিথ্যুক হয় আপনার দাবিতে মিথ্যুক অথবা আপনি পথ দাবি করছেন জান্নাতের যাত্রী যাচ্ছেন উল্টা আল্লাহ হেফাজত করেন এরপর আসেন ওয়াল্লাহিন হোমলি আমানতি মোরাহাদী মুরাহন যারা তাদের আমানত রক্ষা করে ওয়াদা রক্ষা করে জান্নাতিদের মার্কা ওয়াদা রক্ষা করে কথা ঠিক রাখে আমানত রক্ষা করে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইয়ুহাফিজুন সব নামাজগুলোকে হেফাযত করে নষ্ট হতে দেয় না জান যাবে ফজর ছাড়বে না রাতের টকশো বন্ধ করে দিতে রাজি আছিস তাও ফজর আমাকে পড়তে হবে মসজিদে গিয়ে নাটক আমি দেখব না রিমোট ফেলে দিতে রাজি আছিস কিন্তু ফজর ছাড়ব না ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইয়ুহাফিজুন যান যায় নামাজ জামাদের সাথে ছাড়ে না জান্নাতীদের মার্কা আসেন নিজের মধ্যে দেখেন না থাকলে এখনো জীবিত আছেন নিয়ে আসার চেষ্টা করেন অভ্যাস আল্লাহ বলেন এই গুণগুলা যাদের ভিতরে থাকবে রে ভাই তারা কি জানেন হায় 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 শেষ কথা আমার এক লাইন শেষের লাইনের কথা শেষ আলোচক এই গুণগুলা যাদের ভিতরে থাকবে এরা কি জানেন হায় হায় সর্বনাশ কি বলে আল্লাহ উলা ইকা তারা কি ওয়ারিস আল্লাহ লিখে দিচ্ছেন যারা এই যাদের থাকবে এরা আপনারা কারে কয় ওয়ারিস কাকে বলে একজন আপনার বাবা মারা গেছে তাহলে ভাইরা বোনের আপনারা যারা আছেন তারা তার সম্পদের ওয়ারিস নাকি উত্তরাধিকারী এরা মালিক ওয়ারিস সূত্রে মালিক বলে না স্বামী মারা গেছে স্ত্রী স্ত্রী মারা গেছে স্বামী একে অন্যের কি হয় সম্পত্তির ভাগ পায় এরা ওয়ারিস না দুনিয়াতে কি পায় রে ভাই জমি জমা নাকি আপনি আপনার বাপ মারা গেছেন তার ওয়ারিস কি পাবেন মূল সম্পদ হলো বেশিরভাগ আমাদের দেশে কি পায় মানুষ জমি জমা পায় আমি বলি মাটি কতগুলা মাটি পাইছেন আপনি দশ বিঘা জমি পাইছেন ওয়ারিস সূত্রে তার মানে কি পাইছেন দশ বিঘা মাটি পাইছেন জমি পাইছেন মানে কি এগুলা কি মাটি ছাড়া কিছু কিছু মাটি পাইছেন ওয়ারিশ হইছেন এই ওয়ারিশ না আল্লাহ বলেন যাদের মধ্যে এই গুনগুলো থাকবে উলা ই কহম এরা হল ওয়ারিশ এরা হল মালিক কিসের মালিক আল্লাহ দী না ইয়ারিসুন আলফিরদৌস যারা জান্নাত উল্ফিরদাউসের ওয়ারিশ হবে কিসের ওয়ারিশ হবে রে ভাই আল্লাহ বল আল্লাহ বলেন আল্লাহ দিন আয় আরি ছৌ নাল ফিরু দাউসা হুমফি হাফ লিদু জান্নাতুল ফেরদাউসের মালিক হবে দুনিয়ায় ওয়ারিশ হলে কিছু জমির মালিক হন আবার মারা গেলে আপনার ছেলে নিয়ে যায় না কিনে না দুনিয়ার ওয়ারিশ স্থায়ী ওয়ারিশ হতে পারে না আল্লাহ বলেন আমি যাদের এই ভালো কাজগুলো করবে হিসাব করে করে জীবনে পাও দিবে এই লোকগুলা সম্পর্ক আল্লাহ বলেন উলা একে হুমুল ওয়ারিশ তারা ওয়ারিশ হবে দুনিয়ার এই পসা মাটির ওয়ারিশ নয় জেনে তেন জিনিসের ওয়ারিশ নয় কিসের ওয়ারিশ হবে জান্নাতুল ফিরদৌসের মালিক হবে ওয়ারিশ হবে তারা হুম ফিহা খালিদুন দুনিয়ার ওয়ারিশের ছুটে যায় মারা গেলে কিন্তু এই জান্নাতুল ফির্দ্দৌসের ওয়ারিশত তো আল্লাহ আর কেড়ে নিবেন না আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়া অর্থফিক দান করুক সকলকে ভালো হওয়ার তফিক দান করুক জান্নাতিদের অভ্যাসগুলো আমাদের ভিতরে আনার চেষ্টা যেন করি আল্লাহ সে তৌফিক দান করুক আমি আবারও বলে দিচ্ছি জান্নাতিদের মার্কাগুলো শুধু সংক্ষেপে এক বিনয়ী হওয়া সবসময় জিতার চেষ্টা না করা গোয়ার তুমি না করা ঘাট না করা নম্র হওয়া নরম হওয়া আল্লাহ তৌফিক দেখ দুই আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে গুনা ছাড়তে পারা খারাপ কাজ ছাড়া এটা বড় কঠিন বিষয় ভাই সবগুলোর ভিতরে সবচেয়ে কঠিনটা এটা আল্লাহ সবাইকে তৌফিক দান করো যুদ্ধ করতে হবে মনের বিরুদ্ধে আমি অন্যায় করব না আমার আল্লাহ দেখছেন নাম্বার 3 রাত জেগে আল্লাহর ইবাদত করতে হবে আমি বুদ্ধি পাতা দিছি আর কখন না পারেন রমজানে করবেন ইনশাআল্লাহ নাম্বার 4 যারা চা ভিক্ষুক অভাবী তাদেরকে দান করবেন যাকাত দিবেন নাম্বার 5 আল্লাহর কাছে ইস্তেগফার করবেন ক্ষমা চাইবেন চাইবেন তো ইনশাআল্লাহ একাকে একটু হাত তুলে কাটবেন আল্লাহর কাছে যখন সুযোগ পান নম্বর ছয় ধৈর্য ধারণ করবেন অস্থির হবেন না বিপদে আপদে অন্য কোনো অসুবিধাতে নম্বর সাত সত্য কথা বলবেন ইমান তহিদের উপরে থাকবেন থাকবো আমরা আল্লাহ আমাদের সবাইকে তো দান করুক নাম্বার আট আল্লাহর অনুগত থাকবো অবাধ্য হব না আমার মালিকের কথা শুনবো কারোর কথা শুনবো না বইয়ের কথাও না বাপের কথাও না সাদিকের কথাও না রুমের লোকের কথাও না আল্লাহ কি বলছেন এটা শুধু দেখবো বস অন্ধ আল্লাহর অনুকরণে নম্বর নয় সুদিনে দুর্দিনে সর্বাবস্থা দান করব। নম্বর দশ রাগ নিয়ন্ত্রণ করব খেল খেল করব না যখন তখন মানুষকে ক্ষমা করব। আছে না কিছু লোক মাফ চাইলে বলে আরে রাখ ওরে মাফ করা যায় না না এরকম না মাফ চাইছে ঠিক আছে মাফ করে দিলাম এটা জান্নাতি লোকের লক্ষণ নাম্বার দশ এগারো নম্বর হলো নামাজে খুশুর সাথে মনোযোগের সাথে নামাজ পড়ার চেষ্টা করব ধীরে সুস্থে নাম্বার বারো অনর্থক ফালতু ফাহেসা কাজ করব না যে কাজে কোনো দুনিয়া আঘাতের লাভ নাই নম্বর বা তেরো লজ্জাস্থানের হেফাজত করব অজাগায় অপাত্রে আজকাল ফেসবুকের যুগে লজ্জাস্থানের বড় বেশি অজাগায় অপাত্রে ব্যবহার হয় ভাই আল্লাহর ভয়ে এগুলো ছেড়ে দিব নম্বর চোদ্দ শেষ হলো আমানতদারি রক্ষা করব অঙ্গীকার পুরা করব আল্লাহ আমাদের সকলকে আপনি তৌফিক দান করেন জেজাকুল্লাহ ওয়াহরুদ আওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা